প্রিয় ভিউয়ার, বাংলাদেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক সংবাদপত্রের সংবাদ শিরোনাম আপনাদের সামনে উপস্থাপন করব। প্রথম আলো, প্রথম আলো লিখেছে, রাজস্ব আদায়ের তুলনায় কমেছে ঋণের বোঝা, সরকারের ঋণ নিয়ে প্রতিবেদন। আওয়ামী লীগের তৃণমূলে বিভেদ বেড়ে যাওয়ার সংখ্যা, বাংলাকে দারণ করেই বিশ্ব নাগরিক হতে হবে, এসব ছিল প্রথম আলোর প্রতিবেদন। আমরা যদি বিবিসি বাংলার অনলাইনের দিকে তাকাই তাহলে দেখব বিবিসি বাংলার এখন অনলাইন ভাষণে রয়েছে, পাকিস্তানের বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার পেছনের ইতিহাস, সুগন্ধা সৈকতের নাম বঙ্গবন্ধু বীজ করার প্রস্তাব নিয়ে আলোচনা সমালোচনা, বাংলাদেশ মাত্র দুইজন কথা বলেন যে ভাষায়, ভারতে কৃষকদের ফের দিল্লি চলো নতুন রফার প্রস্তাব কেন্দ্রের, পাকিস্তানে ক্ষমতার ভাগাভাগি কে কি পাচ্ছেন, এসব নিয়ে তাদের প্রতিবেদন। আমরা যদি বাংলাদেশ প্রতিদিনের দিকে তাকাই তাহলে দেখব বারবার কাঠগড়ায় স্বাস্থ্যসেবা, খতনায় আরও এক শিশুর মৃত্যু, চিকিৎসক গ্রেফতার, হাসপাতাল সিলগালা, ডুকলেন হেঁটে বের হলো লাশ, দিশেহারা স্ত্রী স্বজনরা, গাফলাতি হলে লেভেট ইউনাইটেডকে ছাড় নয় বলল স্বাস্থ্য অধিদপ্তর, পাকিস্তানে ক্ষমতার ভাগাভাগি, সীমান্তের অপারে মধ্যরাতে ফের গুলাগুলি, এসব ছিল বাংলাদেশ প্রতিদিনের সংবাদ শিরোনাম। দৈনিক সমকাল লিখেছে, বাবা আমার সহায় আছে টেনশন করো না, বাংলা ভাষার বিকৃতির যেন মহোৎসব, মাতৃভাষার সংকট দুই নম্বর পর্ব তারা সমকালে ছাপিয়েছে, অবৈধ হাসপাতাল জেগে স্বাস্থ্য অধিদপ্তর ঘুমাচ্ছে, শিক্ষানবিশ চিকিৎসকের খতনায় শিশু সংকটাপন্ন, গুচ্ছতেই অন্তহীন গোজামিল কাঠগড়ায় অধ্যাপক ফরিদ, পরুবনের করুণ পরিণতি, এসব ছিল সমকালের প্রতিবেদন। দৈনিক মানবজমিন লিখেছে, সন্দেহজনক লেনদেন বেড়েছে ব্যবস্থা নেই, চোরাই স্বর্ণের বার ছিনতাইয়ের অভিযোগ পুলিশের বিরুদ্ধে, বিদ্যুৎ জ্বালানির দাম বেড়েছে উপজোপুরি চাপে পড়ছে মানুষ, হাসি মুখে আয়হাম ওটিতে ঢুকছিল বের হলেও লাশ হয়ে, ফেসবুকে নৌসিনের প্রতারণার ফাঁদ, ঢাকায় ইউক্রেনের প্রধানমন্ত্রীর দুই ঘণ্টা, এসব ছিল মানবজমিনের প্রতিবেদন। দৈনিক যুগান্তর লিখেছে, খতনা করতে গিয়ে প্রাণ গেল আরও এক শিশুর, হাসপাতালে কত অপমৃত্যু, আপাতত ছাপানো টাকা বাজারে ছাড়া হবে না, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ কঠোর অবস্থানে কেন্দ্রীয় ব্যাংক, শ্রদ্ধা ভালোবাসায় বাসা শহীদদের স্মরণ। প্রিয় ভিউয়ার, এই ছিল আমাদের বাংলাদেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক সংবাদপত্রের সংবাদ শিরোনাম। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন এখনও আমাদের ফলো করেননি তাদেরকে ফলো করার অনুরোধ জানাচ্ছি, এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সাথেই থাকার অনুরোধ জানিয়ে আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।